বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট ও ওরাকল কর্পোরেশনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার পাবলিশিং কোম্পানি অ্যাডোবি সিস্টেম ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি ডেস্কটপ পাবলিশিং ইন্ডাস্ট্রিতে প্রথম পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার ল্যাঙ্গুয়েজ তৈরির মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠে। 80-এর দশকের শেষের দিকে তারা ডেভেলপ করে অ্যাডোবি ফটোশপ নামক বিখ্যাত এই ইমেজ এডিটিং সফটওয়্যারটি। প্রথম দিকে যা কেবল ম্যাক কম্পেটিবল ছিল, পরবর্তীতে ম্যাক ও উইন্ডোজ উভয় কম্পেটিবল ভার্সন বাজারে ছাড়ে। প্রতিনিয়ত ডেভেলপের কারণে পেয়েছে আকাশসম সাফল্য। উন্নয়নের এ ধারাবাহিকতায় আজকের এই ফটোশপ CS2 বা ক্রিয়েটিভ সুইট 2, যার ভার্সন 9.0। বিশ্বখ্যাত গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারটির স্বকীয় বৈশিষ্ট্যের, সহজ বোধ্যতার এবং অসাধারণ সব ফিচারের কারণে আজ ডিজাইনিংয়ের ভুবনে সবচেয়ে জনপ্রিয় একটি টুল। তো চলুন আর কথা দীর্ঘায়িত না করে এক একে শিখে নিই ফটোশপ সফটওয়্যারটি সকল ফিচারসমূহ। তো আমরা যদি সফটওয়্যারটি আমাদের মেশিনে ইনস্টল করি, তাহলে আমরা পেতে পারি স্টার্ট মেনুতে ক্লিক করে প্রোগ্রামসের অধীনে ফটোশপ CS2-তে ক্লিকের মাধ্যমে। তো আমরা অ্যাডোবি ফটোশপ CS2 ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপে অ্যাডোবি ফটোশপ CS2 সফটওয়্যারটি রান হচ্ছে। তো এভাবে রান হওয়ার পরে আমরা মূল উইন্ডোটি পাব, মূল ইন্টারফেসটি পাব, এবং সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে একে একে শিখে নিব সকল বিষয়সমূহ।